আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সেঞ্জেনভুক্ত দেশ লিথুনিয়া এবং লিথুনিয়ার বেশ কিছু আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আপনারা অনেকেই জানতে পারবেন আগামী কত তারিখে আমাদের বেশ কিছু ক্যান্ডিডেটের আবারও আমরা লিথুনিয়ার VFS গ্লোবাল দিল্লিতে জমা দেওয়ার যে শিডিউল পেয়েছি, এই ভিডিওতে শিডিউল সংক্রান্ত বেশ কিছু আলোচনা থাকবে। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা লিথুনিয়া নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি। লিথুনিয়াতে কাজ করতে করতে বর্তমান সময়ে আমরা সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ। পূর্ববর্তী একটি ভিডিওতে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের দুজন ক্যান্ডিডেট যাদের ইন্টারভিউ অর্থাৎ ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য অগস্ট মাসের 9 তারিখে তাদের শিডিউল হয়েছে, এই শিডিউল অনুযায়ী তাদের আমরা এয়ার টিকিটও পারচেস করেছি। আগামী 7 তারিখে তাদের দুজন, প্রথম সৌভাগ্যবান হচ্ছে নায়েম মুনতাসির, আরেকজনের নাম হচ্ছে অ্যালেক্স পিটার গোমেজ। এই দুজন ক্যান্ডিডেট আগামী 7 তারিখে ঢাকা থেকে ফ্লাইট করে সরাসরি ট্রানজিটবিহীন বিমানে পৌঁছাবে বাংলাদেশ এয়ারলাইন্সে। তারা পৌঁছে যাবে দিল্লিতে এবং দিল্লিতে একদিন রেস্ট থাকবে 8 তারিখে, এবং 9 তারিখে সকালবেলা তারা VFS গ্লোবালে উপস্থিত হয়ে তাদের ভিসা আবেদনটি VFS গ্লোবালে তারা জমা প্রদান করবেন। প্রিয় দর্শক, লিথুনিয়ার ভিসা বর্তমান সময়ে দুই ধরনের ভিসা দেওয়া হচ্ছে। একটি হচ্ছে ডি ক্যাটাগরি ন্যাশনাল ভিসা। আমরা প্রথম ধাপের এই ভিসাটি প্রসেসিং করছি না, কারণ এই ভিসায় প্রসেসিং করতে গিয়ে অনেক ধরনের জটিলতায় ক্যান্ডিডেটরা সম্মুখীন হচ্ছেন। প্রথম একটি কথা হচ্ছে যে এই ন্যাশনাল ডি ক্যাটাগরির ভিসাটি লিথুনিয়ার মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন, এটি সেঞ্জেন স্ট্যাটাস নয়, এবং এর যে শিডিউল প্রক্রিয়া একটা বেড়া জালে আটকে আছে এবং খুব সহজেই শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্টটি পাওয়া যাচ্ছে না। আমরা করছি ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি পারমিট TRC সহ, দুই বছরের TRC সহ ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা। এটি ন্যাশনাল ক্যাটাগরির ভিসা নয় এবং এর শিডিউলও আমরা কোম্পানির পক্ষ থেকে লিথুনিয়া থেকে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে, এবং সেই অনুযায়ী ইন্ডিয়াতে ডাবল এন্ট্রি ছাড়া ভিজিট ভিসা, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, যে কোনো ভিসা নিয়ে এই ভিসার আবেদনপত্র জমা দেওয়া যাচ্ছে। এই ভিসার আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিশেষ কোনো কায়দায় আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে না, সেগুলো আমরা অনলাইনে করে দিচ্ছি। শুধু আপনি আপনার আবেদনপত্রটি VFS গ্লোবালে জমা প্রদান করবেন, এর সাথে যত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস আমরা আপলোড করে দেই এবং নতুন করে VFS গ্লোবালে কোনো কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনার মূল পাসপোর্টটি তারা দেখতে চাইতে পারে, সেটি আপনি দেখাবেন। আপনার পুলিশ ক্লিয়ারেন্সের অরিজিনাল কপিটি দেখতে চাইতে পারে, সেটি দেখাবেন, জমা দিতে হবে না। আপনার প্রয়োজনীয় কিছু এক্সট্রা ডকুমেন্টস থাকবে, হতে পারে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কাগজ, হতে পারে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা বা ডিপ্লোমার কোনো সার্টিফিকেট, সেগুলো তারা দেখতে চাইতে পারে, কিন্তু সেগুলো আপনাকে জমা দিতে হবে না। লিথুনিয়াতে যারা যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন। প্রথমত নির্মাণ শিল্পে আপনারা যারা দক্ষ রয়েছেন, বিশেষ করে রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ভেকু অপারেটর, ক্রেন অপারেটর সহ নানা পদে লিথুনিয়াতে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও লিথুনিয়াতে আপনারা বিভিন্ন শিল্প কারখানায় কাজ করতে পারবেন, ফুড প্যাকেজিং কোম্পানি, ফুড প্রসেসিং কোম্পানি, অটোমোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও আপনারা লিথুনিয়াতে হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, হোটেল রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বয়, ডিশ ওয়াশার, লন্ড্রিম্যান, হাউসকিপিং, বেল বয়, রুম বয়, রেস্টুরেন্ট বয়, ওয়েটার হিসাবে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও রন্ধনশৈলীর উপর যারা দক্ষ রয়েছেন, ফুড অ্যান্ড কুলিনারি আর্টসে যারা অভিজ্ঞতা নিয়েছেন বা সার্টিফিকেট রয়েছে, অনার্স মাস্টার্স পাস করেছেন, তারাও লিথুনিয়াতে আপনারা ইউরোপিয়ান রন্ধনশৈলীর উপর দক্ষ থাকলে শেফ বা কুক হিসাবে আপনারা চাকরি করতে পারবেন। এছাড়াও লিথুনিয়াতে এগ্রিকালচার, গ্রিন হাউস, কৃষিক্ষেত্রে কাজ করার
প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে। এই হলো লিথুনিয়ার কাজের সুযোগ। এবারে আসুন আমরা জেনে নিই কী কী ডকুমেন্টস লাগবে আপনার লিথুনিয়া যাওয়ার জন্য। লিথুনিয়া যাওয়ার জন্য আপনাকে পাসপোর্ট, যা 2 বছর মেয়াদ রয়েছে, আপনার পুলিশ ক্যারেন্স সার্টিফিকেট 45-35 মিলিমিটার, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, 4 কপি ছবি, এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, এবং আপনি যদি ডিপ্লোমা করে থাকেন ডিপ্লোমার কাগজপত্র, অভিজ্ঞতার সনদ, এগুলো জমা দিয়ে আপনি ভিসাটি আমাদের মাধ্যমে, ফিউচারালের মাধ্যমে প্রসেসিং করে, ওয়ার্ক পারমিট লাভ করে, আমাদের গাইডের সঙ্গে দিল্লি গমন করে আপনার ভিসা আবেদন জমা দিয়ে আপনি আবারও বাংলাদেশে ফেরত আসতে পারেন, অথবা দিল্লি অবস্থান করতে পারেন। বাংলাদেশে ফেরত এসে বা দিল্লি অবস্থান করলে আপনাকে ইমেলের মাধ্যমে ইমিগ্রেশন থেকে জানিয়ে দেবে যে আপনাকে কবে ভিডিও কলের মাধ্যমে আপনি ইন্টারভিউটি প্রদান করবেন। ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ প্রদান করে আপনি ভিসা লাভ করবেন। ভিডিও কলের মাধ্যমে কিভাবে ইন্টারভিউটি হবে, আসুন আমরা এই বিষয়টি একটু আলোচনা করি। আপনি যখন বিএফএস গ্লোবালে ফাইলটি দাখিল করবেন, দাখিল করার পর 15-20 কর্মদিবসের মধ্যে আপনি একটি ইমেল পাবেন, এবং সেই ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ভিডিও কলে ইন্টারভিউর যে তারিখটি, ওই তারিখ অনুযায়ী আপনি ভিডিও লিঙ্কে ক্লিক করে ইমিগ্রেশনের সাথে কানেক্ট হয়ে আপনি আপনার ইন্টারভিউটি প্রদান করতে পারবেন। ইন্টারভিউ প্রদানের 2 রকম প্রক্রিয়া রয়েছে। প্রথম প্রক্রিয়াটি হচ্ছে আপনি সরাসরি নিজের ইন্টারভিউটি নিজে দেবেন। যারা ইংরেজিতে ভালো আছেন এবং ইমিগ্রেশনের সাথে ইন্টারভিউ প্রদান করতে পারবেন, এই ধরনের যোগ্যতা রয়েছে, তারা সরাসরি নিজের ইন্টারভিউটি নিজে দিতে পারবেন। যাদের ইংরেজি ভাষা নিয়ে দুর্বলতা রয়েছে, তারা দোভাষীর মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনার ইন্টারভিউটি ভিডিও কলের মাধ্যমে প্রদান করতে পারবেন। এই হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সুযোগ সুবিধা। এছাড়াও আপনারা যারা দোভাষীর হেল্প নিয়ে ইন্টারভিউ প্রদান করবেন, তারাও সুন্দরভাবে বাংলায় আপনাকে যে প্রশ্নটি করা হবে, দোভাষী আপনাকে যেটি বুঝিয়ে দিবে, সেটির আপনি বাংলায় সঠিক জবাবটি দিতে হবে। এখানে দোভাষী আপনার সব ধরনের উত্তর দিয়ে দিবে এটি নয়, দোভাষী শুধুমাত্র আপনার উত্তরটি বা ইমিগ্রেশনের যে প্রশ্নটি রয়েছে এটি আপনাকে বাংলায় অনুবাদ করে দেওয়ার জন্য দোভাষী আপনাকে সহযোগিতা করবে। কিন্তু আপনার উত্তরটি দোভাষী সুন্দরভাবে বুঝিয়ে দিবে, আপনার হয়ে এই ধরনের কোনো সুযোগ নেই, অর্থাৎ দোভাষী নিজে থেকে কোনো উত্তর দেওয়ার সুযোগ নেই, আপনার কথাটি শুধুমাত্র অনুবাদ করে দেওয়ার সুযোগ রয়েছে। তারপরেও দোভাষীর মাধ্যমে হেল্প নিয়ে ভিসা লাভ করার নজির রয়েছে। আপনারও যারা ইংরেজিতে দুর্বল আছেন, তারা দোভাষীর হেল্প নিয়ে এই ইন্টারভিউটি প্রদান করতে পারবেন। এবারে আসুন জেনে নেই যে লিথুনিয়া গেলে আপনি কী ধরনের সুযোগ সুবিধা লাভ করবেন। লিথুনিয়াতে প্রথমত বেতন পাবেন 800-1000 ইউরো যারা অদক্ষ আছেন। যারা দক্ষ আছেন তারা 1000-1200 ইউরো পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হিসাবে পাবেন, খাবারের জন্য সুবিধাদি পাবেন। এছাড়াও লিথুনিয়ার সরকারের শ্রম আইন অনুযায়ী আপনারা সব ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। এবারে আসুন জেনে নিই যে আপনি লিথুনিয়া যাওয়ার জন্য কত টাকা খরচ হবে। আমরা খরচের যে বিষয়গুলো আছে এগুলো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিয়েছি, আপনারা বিস্তারিত পড়ে নেবেন, তাহলে আপনারা A to Z সমস্ত তথ্য এই ভিডিওর বিবরণ বক্স থেকে আপনারা জেনে নিতে পারবেন। এবারে ভিডিওর শেষে আমরা আরও কিছু আপনাদেরকে সুসংবাদ দিতে চাই। এবারে আসুন জেনে নিই কারা কারা আরও সৌভাগ্যবান আছেন যারা ইন্টারভিউর শিডিউল লাভ করেছেন। আমার হাতে আজকে যারা সৌভাগ্যবান আছেন এদের নামগুলো আমি ঘোষণা করব। প্রথমেই আছে MD সাকিবুর রহমান। MD সাকিবুর রহমানের পাসপোর্ট নাম্বার A05213662। ওনার শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 22/8/2023 সকাল 10টায়। তার যে
বিএফএস গ্লোবালের যে ইন্টারভিউ শিডিউলের কাগজটি রয়েছে এটি আমরা স্ক্রিনশটে কিছু জায়গা হাইড করে আপনাদেরকে প্রদর্শন করলাম, আপনারা এই জিনিসটি দেখে নেবেন। এবারে আমাদের কাছে দ্বিতীয় সৌভাগ্যবান আরেকজন রয়েছেন, যার আমরা বিএফএস গ্লোবালে লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দাখিল করার জন্য যার শিডিউল পেয়েছি তার সৌভাগ্যবানের নামটি হচ্ছে ফয়সল মিয়া। তার পাসপোর্ট নাম্বার EG01945488। তার শিডিউলের ডেটটি হচ্ছে 22/8/2023 9:30। তার ওয়ার্ক পারমিট ভিসা, তার যে মাইগ্রেট নাম্বারটি আছে এটি আমরা হাইড করে দিয়েছি, এটি আপনারা দেখতে পারবেন না। কিছু ব্যক্তিগত গোপনীয় বিষয় ভিডিওতে দেওয়া যাবে না, যে কারণে আপনাদেরকে আমরা প্রকাশ করতে পারছি না। এবারে সর্বশেষ সৌভাগ্যবান হচ্ছে মাহবুবুর রহমান। তার পাসপোর্ট নাম্বার A07178412। তার শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্টের ডেটটি হচ্ছে 22/8/2023 9:00। তার ভিসা ক্যাটাগরি ওয়ার্ক পারমিট এবং তার মাইগ্রেট নাম্বারটি যেটি রয়েছে এটি আমরা হাইড করে দিলাম, এটি তার গোপনীয় তথ্য। এই তিনজন যারা শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বিএফএস গ্লোবালের, তাদের নামগুলো আবার ঘোষণা করছি, সাকিবুর রহমান, এছাড়া ফয়সল মিয়া এবং মাহবুবুর রহমান। এই তিনজনকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা অনেকেই জানেন যে লিথুনিয়ার ওয়ার্ক পারমিট জমা দেওয়ার জন্য শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্টের অনেক অনেক সমস্যা হচ্ছে এবং অনেক ক্যান্ডিডেট আমাদেরকে ফোন করেন, এসএমএস করেন যে আমি তো ওয়ার্ক পারমিট পেয়েছি, আমি আপনাদের মাধ্যমে কিভাবে জমা দিতে পারবো। আসলে আপনাদের জমা দানের বিষয়টি আপনারা যেই পদ্ধতিতে, যেইভাবে, যেই ওয়েতে আপনারা ওয়ার্ক পারমিট লাভ করেছেন সেই ওয়েতেই আপনারা শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্টটি গ্রহণ করবেন। আমরা আমাদের ক্যান্ডিডেটেরই ওয়ার্ক পারমিট জমা দেওয়ার যে শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট সেগুলো নিয়ে অনেক বিপদে আছি বা বিড়ম্বনায় আছি। আমরা অনেক কষ্ট করে করে এই শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্টগুলো নিচ্ছি, যে কারণে আমরা বাইরের কোনো কাজ আর কাজ করতে পারবো না, আমাদের ক্যান্ডিডেটদের নিয়েই আমরা কাজগুলো করছি। আমরা এ পর্যন্ত 5টি শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, আরও অনেক অ্যাপয়েন্টমেন্ট আমাদের জন্য অপেক্ষা করছে, সেগুলো আমরা হয়তো আগামী এক সপ্তাহ পরে আবারও আরও কিছু সৌভাগ্যবানের নাম ঘোষণা করব। সেই ভিডিওতে আপনারা পরবর্তী সৌভাগ্যবানের নাম জানতে পারবেন। লিথুনিয়ার ভিসা বর্তমান সময়ে জয় জয়কার স্রোতের মতো প্রবাহিত হচ্ছে। আমরা 2 বছরের রেসিডেন্সি পারমিট সহ ওয়ার্ক পারমিট ভিসার জন্য কাজ করছি। আপনারা যারা 2 বছরের রেসিডেন্সি পারমিট সহ ভিসা চাচ্ছেন তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ন্যাশনাল ডি ক্যাটাগরির ভিসাটি করছি না, এই ভিসাটি প্রসেসিংয়ের জন্য একটু ঝামেলা আছে, যেই কারণে আমরা সরাসরি রেসিডেন্সি পারমিট সহ এই ভিসাগুলো প্রসেসিং করছি। আমরা আমাদের ওয়ার্ক পারমিট সময় মতো পাচ্ছি এবং শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আমাদের ইনশাল্লাহ একটু সমস্যা হলেও, একটু দেরিতে হলেও আমরা অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন এবং এই তিনজন সৌভাগ্যবান আজকে যারা বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট লাভ করেছেন তাদের জন্য দোয়া চাচ্ছি। তারা যেন সুন্দরভাবে, ভারতের ভিসা তাদের কমপ্লিট আছে, তারা যাত্রা করে ভারতের উদ্দেশ্যে গিয়ে সময় মতো যেন সুন্দরভাবে আবেদনপত্র জমা দিয়ে বাংলাদেশে আবার ফেরত এসে বাংলাদেশে আমাদের অফিসে বসে যেন তারা ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে ভিসা লাভ করতে পারেন, এই প্রত্যাশা রাখছি। যারা আজকের ভিডিওটি দেখলেন এবং লিথুনিয়া সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করলেন, এই ইনফরমেশনগুলো আপনার জন্য যদি কাজে লাগে তাহলে আমরা কৃতজ্ঞ হব। এই ইনফরমেশনগুলো আপনারা অনেককে জানিয়ে দিলে, যাদের ইনফরমেশনগুলো অতীব প্রয়োজন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। যারা ভিডিওর সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং আপনারা আগামী দিনে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভবিষ্যতে আমাদের গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো
আসবে এই ভিডিওগুলো নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে, আপনি আপনার প্রয়োজন মতো আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।